হ্যালো বন্ধুরা, আগেও আমার ভিডিওতে দেখেছেন আমি এসেছিলাম শান্তিপুর, নদিয়া শান্তিপুর। তো এখনও আমরা কিছু ভিডিও তুলব, আমাদের নেক্সট ভিডিও আসছে। আমরা এখন যাচ্ছি বড় গোসাই পাড়া, বড় গোসাই বাড়ি, রাধারামন কোটা। দেখতে থাকুন, আমরা এখন বাই রুটে আছি, বাইক নিয়ে ট্রাভেল করছি। দেখাবো আপনাদের আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, অন দা ওয়ে আছি। দুই দিকে গাছের জঙ্গলও বলতে পারেন, বাগানও বলতে পারেন, কিছুটা জঙ্গলও আছে, কিছুটা বাগানও আছে। আমি বলবো আমার বাঁদিকটা একটু দেখানোর জন্য, খুব সুন্দর আমের বাগান আছে। এটা আমরা দেখছি লক্ষ্মীতলা পাড়া, অদ্বৈত আচার্যর মন্দির, আর এটা বারোয়ারি, লক্ষ্মীতলা বারোয়ারি মন্দির। এটা এখানে মা কালীরও পুজো হয়। আরও দেখুন এইটা, এবার আমরা দেখছি শান্তিপুরের সব থেকে বড়ো লোকনাথ বাবার মন্দির, যেটা মুচিপাড়া থেকে বড় গোস্বামী পাড়ার দিকে যেতে পড়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওতে দেখেছেন আপনারা, আমরা শ্রী শ্রী মাতা আগমেশ্বরী মায়ের বিসর্জন যাত্রা দেখিয়েছিলাম। এই সেই মাতার মন্দির, দেখতেই পাচ্ছেন বড় গোসাই বাড়ির সব থেকে বড় রথ। দেখতে থাকুন, আমরা এসে পৌঁছে গেছি বড় গোসাই বাড়ির রাসকোটায়। দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে, খুব বেশি দিন আর নেই রাসের, তো রং চং পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়ে গেছে। আমরা মেন গেট দিয়ে ঢুকবো, আপনাদের দেখাচ্ছি। এটা মেন গেট আছে, দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন, বড় গোস্বামী বাটি, শ্রীধাম শান্তিপুর। চলুন আমরা ভেতরে ঢুকি, দেখি। প্রথমেই আমরা ঢুকছি, যখন দেখতেই পাচ্ছেন ব্রহ্মচার্য হরিদাসের শ্রীচরণ কৃপা প্রার্থী। এটা কানাই দেউরি শিল্পী বানিয়েছেন, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন আমরা ঢুকছি মন্দিরের মেন গেট দিয়ে, তো ঢুকে গেছি, এবার আমরা মন্দিরের ভেতরটাই ঢুকছি। লেখাই আছে বড় গোস্বামী বাড়ি, অদ্বৈত অঙ্গন। এক অদ্ভুত সৌন্দর্য চোখের সামনে দেখতেই পাচ্ছেন। ভেতরে দুর্গা মন্দির আছে, এটা দুর্গা মন্দির বড় গোস্বামী বাড়ির। আমরা চেষ্টা করব ভেতরে আরও দেখানোর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, লাইক করবেন, পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে আপনাদের। আর যদি কিছু জানার থাকে কমেন্টস বক্সে কমেন্টসে লিখতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন এখানে একটা কুয়ো, কুয়োটারও কিছু ইতিহাস আছে। এই কুয়োর জলটা পুরোটাই গঙ্গার সঙ্গে মিলিত আছে,
এটা শুধুমাত্র ঠাকুর বাড়ির ভোগের রান্নার ভোগ রান্নার যে জল লাগে এখান থেকেই নেওয়া হয়, এটা অন্য কোনো কাজে ইউজ করা হয় না। এক কথায় বলতে পারেন ঠাকুর বাড়ির কুয়ো, ঠাকুরের কুয়ো। আসুন দেখি আরও ভেতরে, আসুন আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। দেখতেই পাচ্ছেন এখানে আমি এই মুহূর্তে কোনো পুরোহিত দেখতে পাচ্ছি না, পুজো হয়ে গেছে, আমাদের আসাটা একটু সময় লেগে গেল। তাও ভেতরের দৃশ্যগুলো আপনাদের দেখাই, ঠাকুরের রূপ রূপসজ্জা দেখতেই পাচ্ছেন। এখানে বিষ্ণুপদ মল্লিক, মাতা মহামায়া মল্লিক, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে যারা যারা পাথর এসবগুলো কিছু দান করেছে বা তাদের নিজস্ব অনেকের অনেক কিছু ব্যাপার থাকে, কেউ যদি ডোনেশন দেয় বড় তার তাই সেই হিসাবে এখানে তাদের নাম বসানো হয় পাথরে খোদাই করে। নারায়ণ শিলা দেখতে পাচ্ছেন, রাধা কৃষ্ণ গৌরাঙ্গ, বেশিক্ষণ হয়নি, একটু আগেই পুজো শেষ হয়েছে। মন্দির খুবই পুরনো, দেখেই বুঝতে পারছেন এই মন্দিরের সিস্টেমটা, তৈরির যে সিস্টেমটা পরিকাঠামোটা পুরোপুরি প্রচুর পুরনো দিনের। আমরা জানি এগুলো নর্মালি সুরকি ঢালাই হয়ে থাকে কাঠের বিট দিয়ে, আমাদের এখনকার যে যেরকম ঢালাই সেরকম নয়। দেখতেই পাচ্ছেন পিলার, খুবই পুরনো মন্দির। এখানে বাবা ভোলেনাথের লিঙ্গ নন্দী বাবাও আছে দেখতেই পাচ্ছেন। আমরা এসছি এখানে, দেখছি শিল্পীর শিল্পকলা, মন মুগ্ধ হয়ে যাওয়ার মতন। এখানে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে, আপনারা আসলে দেখতেই পারবেন, জানতেও পারবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আসার কিছুক্ষণ আগেই এখানে পুজোর রীতি কমপ্লিট হয়েছে। আমরা দেখালাম বড় গোসাই বাড়ির রাসকোটা, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরপরে খুব তাড়াতাড়ি আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা অল করবেন যাতে আমার টোটাল নোটিফিকেশানগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো কিছু দেখানোর, দেখতে থাকুন।